প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে রামশেরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি আশা করি তোমরা সকলে বাড়িতে ভালো আছো। এই করোনা মহামারীর মধ্য থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাড়িতে সকলে তোমরা সুস্থ শরীরে আছো, এই আশা ব্যক্ত করছি। সেই সঙ্গে আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন, প্রথম অধ্যায়ের প্যাটার্নের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। আশা করি তোমরা সকলে উপকৃত হবে। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কী। আমাদের গণিত বইয়ে এক থেকে শুরু করে ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এই স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি আমরা আজকে প্রতিষ্ঠা করে দেখব। সেই জন্য প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে মনে করি এক থেকে দশ পর্যন্ত আমরা বের করব। এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা ধরে নিলাম কি ক। তাহলে এক থেকে দশ পর্যন্ত যদি আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক ধরে নিই, তাহলে এটাকে আমরা যদি একটু বিপরীতভাবে লিখি, অর্থাৎ ক সমান যদি আমরা লিখি, যেহেতু যোগফল বলছে তাহলে এক থেকে আমরা দশ পর্যন্ত লিখব, এক দুই তিন চার পাঁচ এভাবে যোগ চিহ্ন দিয়ে লিখব, ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ। এভাবে যেহেতু আমরা আগে প্রথমেই ধরে নিয়েছি যে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক ধরে নিয়েছি, সেটাকে আমরা বিপরীতভাবে লিখলাম। লিখার পরে আমরা যেটা লিখছি ক সমান এক থেকে দশ পর্যন্ত, এটাকে আবার আমরা বিপরীতভাবে লিখব। আমরা যদি বিপরীতভাবে লিখি সেক্ষেত্রে কটা ওই সাইডে চলে যাবে, তা আমরা কটা আমরা এই সাইডে রাখলাম বাম সাইডে, আর সংখ্যাগুলোকে আমরা উল্টোভাবে লিখব। তাহলে আমরা প্রথমে এখানে এক আছে, তাহলে দশ চলে আসবে, তাহলে দশ দশের পর কে আসবে নয় যোগ, তারপরে আট, তারপরে সাত, তারপরে ছয়, পাঁচ, পাঁচের পর আসবে চার, তারপরে তিন দুই এক। তাহলে এভাবে আমরা লক্ষ্য করে দেখি যে এক থেকে আমরা প্রথমে লিখলাম দশ পর্যন্ত, আবার ওটাকে বিপরীতভাবে যখন লিখলাম দশ থেকে আমরা এক পর্যন্ত লিখলাম। লিখার পরে দেখা যাচ্ছে যে আমরা যদি এগুলোকে এখন যোগ করি, তাহলে দেখা যাবে যে এক আর দশে মিলে হচ্ছে এগারো, দুই আর নয় মিলে হচ্ছে এগারো। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা যোগফলটা কত পাবো, এগারো পাবো। তাহলে আমরা এখন এটা যোগ করব। আমরা যদি যোগ করি এটা, তাহলে দেখো এখানে কি হয়। তাহলে এখানে মনে মনে আমাদের এক আছে, এখানেও এক আছে, তাহলে এক এক মানে এক ক এক ক, তাহলে কী হবে টু ক। আর এখানে আমাদের আসতেছে এক যোগ কত দশ, আর এখানে আসতেছে দুই যোগ কত নয়। এভাবে আমাদের প্রতিটা লেখার দরকার নাই। তাহলে আমরা প্রথমে দুটা লিখলাম আর শেষে দুটা লিখে দেবো, নয় যোগ দুই আবার দশ যোগ কত এক। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে আমাদের যোগফলটা আমরা যোগ করলেই পাবো দশ আর একে কত এগারো। তাহলে এখন আমাদের এখানে আর একটা বিষয় জানতে হবে যে এক থেকে দশ পর্যন্ত যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো নিয়েছি আমরা, তাদের হলো তারা মোট কয়টা আছে। তাহলে মোট আমরা যদি হিসাব করি, তাহলে এখানে হিসাব করলে পাবো মোট আছে কত দশটা। তাহলে এই যে দশটা, এই দশটা হলো আমাদের পদ সংখ্যা। তাহলে আমরা এখানে এখন লিখবো এভাবে, যেহেতু মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা রয়েছে সেই জন্য আমরা বা দিব, তাহলে টু ক। তাহলে এখানে আমরা যেহেতু প্রতি ক্ষেত্রে যোগ করলে এগারো পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা একটা নিব,
তাহলে এক যোগ প্রথমটা নিলাম এক কথায়। আর আমাদের যেহেতু পদ সংখ্যা তাহলে মোট কয়টা পদ আছে, দশটা, সেই জন্য আমরা গুণ হিসেবে দশ দিব। এখন এখানে দেখা যাচ্ছে কয়ের সঙ্গে আবার কি আছে, দুই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা ক সমান লিখে এখানে যে গুণ অবস্থায় আছে টু, এটাকে আমরা ভাগ হিসেবে নিয়ে আসবো এই সাইডে। তাহলে এখানে এক যোগ দশ গুণন কত, দশ। তাহলে এভাবে আমরা ক সমান যে পেলাম সেটাকে আমরা সূত্র আকারে যদি প্রতিষ্ঠা করি তাহলে আমরা পাব ক, আমরা যোগফল ধরছি, তাহলে যোগফল সমান আমরা এক, এক কি পদ, প্রথম পদ, এক প্রথম পদ যোগ, আর দশ কি পদ, শেষ পদ, দশ শেষ পদ। আর গুণন, এই যে দশ, দশটা হলো কি সংখ্যা, পদ সংখ্যা, আর নিচে হলো ভাগ টু। তাহলে এভাবে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করতে পারি। তাহলে আমরা শেষে লিখব যে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ প্রথম প্রথম পদ দিয়ে আমরা প্রথম পদ, প্রথম পদ যোগ শেষ পদ, গুণন পদ সংখ্যা ভাগ দুই। এই সূত্র প্রতিষ্ঠা করে আমরা যে কোনো সংখ্যার, যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সহজে করতে পারি। আশা করি তোমরা এই সূত্র প্রয়োগ করে আমাদের যে পাঠ্য বইয়ের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবা। তো আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, তোমরা সকলে সুস্থ থাকো এই কামনা করি। বাড়িতে নিয়মিত পড়াশোনা করো আর স্বাস্থ্যবিধি মনে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের বাইরে চলাফেরা করতে হবে, যেহেতু আমাদের দেশে করোনা ভাইরাস মহামারী হিসেবে দেখা দিয়েছে। সেই জন্য তোমাদের সতর্কতার সহিত বাইরে চলাফেরা করতে হবে। আশা করি তোমরা সকলে ভালো আছো এই কামনা করেই আজকের ক্লাস শেষ করছি।